আপনার নামের প্রথম অক্ষর বাংলার দন্তস্ব বা তালবস্ব, ইংরাজির এস অক্ষর দিয়ে শুরু যদি হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অক্টোবর মাসের শেষে আপনার জন্য এই তিনটি সুখবর রয়েছে। আপনার জীবনে এই তিনটি ঘটনা ঘটবে। আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। জ্যোতিষমতে এস নামের ব্যক্তিদের জন্য রয়েছে সুখবর। জীবনে বিভিন্ন দিক থেকে উন্নতি করতে পারবেন তারা। জীবনে হাজারো সমস্যার সমাধান মিলবে। আর এই তিনটি ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে। আপনার নাম ইংরেজি অক্ষরের যে বর্ণমালা দিয়ে শুরু হয় তাতে আপনার স্বভাব বা চরিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়। এক কথায় আমি কেমন মানুষ সেই সম্পর্কে জানা যায়। নিউরোলজি শাস্ত্রে প্রত্যেকটি বর্ণের নির্দিষ্ট অর্থ রয়েছে। আপনার আশেপাশে যদি এমন কিছু মানুষ থাকেন যাদের নাম বিভিন্ন অক্ষর দিয়ে শুরু হয়, তার মধ্যে আজ আমি আপনাদের জানিয়ে দেব এস অক্ষর দিয়ে শুরু হয় তাহলে তারা কেমন মানুষ হয়ে থাকেন, অক্টোবর মাসের শেষে কোন তিনটি ঘটনা ঘটবে আপনাদের জীবনে। ভিডিওটি শেষ অবধি দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনার নামের প্রথম অক্ষর যদি এস বা বাংলার তালবস্ব দন্তস্ব হয়ে থাকে তাহলে আপনার জীবনে উন্নতি লাভ হবে। অক্টোবর মাসের শেষে কর্মজীবনে উন্নতি লাভ হবে। প্রথম ঘটনা, আমরা প্রত্যেকেই চাই কর্মজীবনে উন্নতি লাভ করতে, কর্মজীবনে সাফল্য পেতে। তাই প্রথম সুখবর রয়েছে কর্মে। যারা চাকুরি করছেন চাকুরিতে পদোন্নতি হতে পারে, এমনকি বিভিন্ন কাজের সন্ধানে যারা রয়েছেন অবশ্যই আপনি আপনার পছন্দের মতো কাজ খুঁজে পাবেন, মোটা অঙ্কের মাইনেও পেতে পারেন খুব সহজেই। তবে তার জন্য আপনাকে অনেক সমস্যা বাধা বিপত্তির মুখে পড়তে হবে, পরীক্ষায় আপনাকে সাফল্য পেতে হবে। তবে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব সহজেই সমাধান খুঁজে পাবেন, দেখবেন আপনার কর্মজীবনে উন্নতি লাভ হবে। যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন বা কোনো ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন, অবশ্যই সেই ব্যবসা শুরু করে ফেলুন। দেখবেন আপনার জন্য খুব ভালো সময় আসতে চলেছে। ব্যবসায় আপনি উন্নতি লাভ করতে পারবেন, ব্যবসার প্রসার ঘটবে। ছোটোখাটো কাজে যারা নিযুক্ত রয়েছেন কাজের প্রসার ঘটবে, কাজে ব্যাপ্তি হবে, দেখবেন আপনি বড় বড় অর্ডার পেতে পারেন, যার ফলে আপনার কর্মজীবনে উন্নতি লাভ হবেই হবে। কর্মজীবনে একে অপরের সহযোগিতা পাবেন, যার ফলে অবশ্যই দেখবেন কর্মজীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। এই সময়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে, তাই আপনি আপনার দলকে বা কর্মের পরিবেশকে নেতৃত্ব দিতে পারবেন। আর সে নেতৃত্ব দেওয়ার ফলে সমাজে বন্ধুদের মাধ্যমে কর্মজীবনে আপনার নাম খ্যাতি যশ বৃদ্ধি পাবে। তাই আপনার জন্য রয়েছে অত্যন্তই ভালো খবর। এই খবর আপনার জীবনে উন্নতি লাভ এবং জীবনে সাফল্য এনে দেবে। অপরদিকে দেখে নেব আর্থিক উন্নতি। আর্থিক দিক থেকেও আপনারা উন্নতি লাভ করতে পারবেন। যাদের আর্থিক সমস্যা রয়েছে জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে, আপনারা এখান থেকে খুব সহজেই মুক্তি পাবেন। অর্থ রোজগারের নতুন পথ দেখাবে আপনাকে, যার ফলে আর্থিক উন্নতি লাভের এক দারুণ সুযোগ চলে এসেছে। এই সময় আপনি যেখানে হাত দেবেন সেখানেই টাকা আসবে, প্রাপ্তি যোগ রয়েছে, যার ফলে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি প্রসন্ন হবেন। মা লক্ষ্মী দেবী আপনার গৃহে আসবে, যার ফলে
আপনার জীবনের দারিদ্রতা কেটে যাবে। যারা এই সময়ে বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন অবশ্যই বিনিয়োগ করতে পারেন, যা ভবিষ্যতের জন্য আপনাকে দারুণ সাফল্য এনে দেবে। যাদের জীবনে বাড়তি খরচের পরিমাণ বেড়ে গিয়েছিল, যার ফলে আর্থিক সঞ্চয়ে বাধা বিপত্তি দেখা দিচ্ছিল, দেখবেন এরপর থেকে বাড়তি খরচ একদমই কমে যাবে, আর্থিক উন্নতি লাভ করতে পারবেন, খুব সহজেই নিজের কষ্টের টাকাগুলোকে নিজের কাছেই রাখতে পারবেন, যার ফলে জীবনে আর্থিক উন্নতি হবে। বছরের শেষ দিকে আপনি বিশাল বড় প্রাপ্তি যোগ পেতে পারেন, বা যে কোনো বিষয় থেকে আপনার টাকা আসবে যা আপনি কল্পনাই করতে পারেননি। এটা আপনার জীবনে বড় সাফল্য বা একটা প্রাপ্তি যোগ থেকেই যাচ্ছে। অবশেষে দেখে নেব দাম্পত্য জীবন বা প্রেম। যারা এই সময়ে নতুন সম্পর্কে এগিয়েছেন, জটিলতা বাড়তে পারে, তবে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে নানা বিষয়ে আলোচনা করে ভুল বোঝাবুঝি থেকে আপনারা বেরিয়ে আসুন। ঠান্ডা মাথায় তা সামলাতে হবে আপনাকে, নয়তো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে, আপনাদের সম্পর্কে ফাটল বা চিড় আসতে পারে, তাই অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে। তাছাড়া আপনার জন্য কোনো সমস্যা নেই, দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন, দাম্পত্য জীবনে সুখলাভ হবে, ছোট্ট অতিথির আসার খবরে আপনার উপর বাড়তি দায়িত্ব বাড়বে, তবে দাম্পত্য জীবনটা অত্যন্তই সুখের হবে। এমনকি যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য বছরের শেষটা দারুণ সময় হতে পারে, দাম্পত্যে প্রেম ও রোম্যান্স বাড়বে, তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি ঝগড়া বিবাদ হলেও তা মানিয়ে নিয়ে আবার পুনরায় আপনি আপনার জীবনে ফিরে আসতে পারবেন, হারিয়ে যাওয়া সুখ শান্তি আপনার জীবনে আসবে, যার ফলে জীবনের সুখটা বেড়ে যাবে। দাম্পত্য অশান্তি বা ঝুট ঝামেলা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন, তাই আপনার জন্য অত্যন্তই সুখবর আসতে চলেছে অক্টোবর মাসের শেষে। এছাড়াও পরিবার ও স্বাস্থ্যের দিক থেকেও আপনাকে একটু খেয়াল রাখতে হবে, পরিবার নিয়ে আপনাকে একটু চিন্তিত দেখা দিতে পারে, কারণ বাড়ির বয়স্ক সদস্যদের নিয়ে শারীরিক সমস্যায় চিন্তা আপনাকে বাড়িয়ে তুলবে, তাই স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিন। পরিবারে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য আপনার মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে, এই সময়ে ডাক্তারের পরামর্শ নিন, সেই মতো চিকিৎসাধীন করুন, দেখবেন চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যাদের দাঁতের সমস্যা রয়েছে দাঁতের সমস্যার একটু বাড়তে পারে, যার ফলে আপনার শারীরিক অসুস্থতা বাড়বে, চিন্তার কোনো কারণ নেই, এখান থেকে আপনারা অবশ্যই সমাধান পাবেন, খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।